গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছো, দেশ বিদেশ থেকে সকলকে আমার তরফ থেকে আবারও বলছি আসসালামু আলাইকুম সকলকে। তোমরা সকলে খুব ভালো থাকো। এই গরমে কি আর বলবো, সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেকদিন ব্লগ ভিডিও দিইনি, দশ দিন মতন, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। আয়নার শরীরটা খুবই খারাপ। চলো আজকে আমি রান্না করতে এসেছি। এটা হচ্ছে কলিজা ভ্যাপসা, আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখে দিয়েছি। চলো রান্নাটা আমি বসিয়ে দিই। আমি যাবো বাপের বাড়ি, যেহেতু আয়ান এখানে নেই। আয়ান আমার বাপের বাড়ি আছে। আয়ানের হাম হয়েছে, জ্বর হয়েছে, হাম হয়েছে, শরীরটা খুব খারাপ। আমি কি করব না করব, তাই মা মার কাছে রেখে দিয়েছে। আমি এখন যাবো রান্নাটা করে আয়ানকে আনতে, যেহেতু আয়ানের এক্সাম হচ্ছে, ওকে স্কুলে দিতে যাবো। দেখো গাইস, আমার মশলা সব দেওয়া হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবার এটাকে মশলাটাকে ঘেঁটে বসিয়ে দেবো। দেখো গাইস, মাংসটা বসিয়ে দিলাম, নুন, আদা রসুন, তেল, তোমার কী বলে টমেটো ফমেটো দিয়ে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। তারপর দেখাবো কেমন কালারটা হয়েছে এবং হয়েছে। আলুটাকেও আমি চলো ভেজে নিই, অনেকদিন পর বলছি কেমন আটকে আটকে। দেখো গাইস, কলিজা ফ্যাপসার আমি আলুটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে পটল আলু ভাজা করব, পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি পটলের জন্য। তোমাদের যদি আয়া ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এরকম নিত্য নতুন প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবে। গাইস দেখো, পটল আলুটা বসিয়ে দিলাম, পটল আলু ভাজা। এটা এবার হোক চাপা দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা সকলে দোয়া করো যেন আমার আয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এর জন্য হামটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, জ্বরটাও যেন ভালো হয়ে যায়। তোমরা সকলে দোয়া করো, তখন সবার দোয়া হলে আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাচ্চাটা শরীর খারাপ থাকলে ভালো লাগে না, জানো তো। দেখো পটল আলু ভাজাটা কেমন রকম হয়েছে, আর একটু লাল লাল করবো, দেখতে পাচ্ছ? আর একটু লাল লাল হোক, আর মাংসটা কেমন হবে তোমরা দেখাচ্ছি। গাইস দেখো, কলিজা কষা হয়ে গিয়েছে, কলিজা ফ্যাপসা দিল সব একসঙ্গে আছে। দেখো রান্না আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। আয়ান নিউ ব্লগটাকে তোমরা বেশি বেশি করে দেখো, ঠিক আছে? দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, পটল আলু ভাজা, আর এই ভাত হয়ে আসছে। চলো ভাতটা বসিয়ে নিই। এখনকার ভিডিওটা এই পর্যন্তই, বাই, টাটা। হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখো আয়নে স্কুল থেকে চলে এলাম, ওকে স্কুলে বসিয়ে দিয়ে চলে এসেছি। ওর জন্য কেক এটা সেটা নিয়ে এসেছি, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি। চলো